এবারে বস
চারদিকে বানভাসী মানুষ কষ্টতেও আছে। পুজোর মধ্যে দিয়ে অনেক গরিব মানুষের কর্মসংস্থান কর্ম উন্মাদনা তৈরি হয়। আপনারাও দেখেছেন গত পরশু যে মহিলা শিল্পে মহিলারা ভারতবর্ষে 1 নম্বর, বাংলায় এমএসএমইতে নাম্বার 1। বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছে। দীর্ঘদিন লড়াই করার পর চিঠিটা দেখবেন আমার ফেসবুকে দেয়া আছে। অনেক রাজ্য পেয়ে গেছিল। আমি শেষকালে বললাম, দেখো এই ধ্রুপদী কালচার আমাদের বাংলার ক্লাসিক্যাল 2500 বছরের পুরনো। আজকে আমাদের ভাষাটা সারা পৃথিবীতে পঞ্চম আর এশিয়াতে দ্বিতীয়, তাহলে তোমরা কেন আমাদের স্বীকৃতি দিচ্ছ না? আমি তখন দেখলাম ঠিক আছে দাঁড়াও, এবার আমরা রিসার্চ করালাম। পুরো 2500 বছরের কাগজ যুদ্ধ, বস্তা বস্তা বই, গবেষণা পেপার, পুরো পাকিস্তান যে ডকুমেন্টকে অস্বীকার করার কোন উপায় নেই। এটা এভিডেন্স, এটা ইতিহাস। আমরা গর্বিত যে মায়ের ইউনেস্কো লেগেসির সাথে সাথে মেয়েরা নাম্বার 1 হয়েছে। ইউনিসেফ তো বাংলার কন্যাশ্রী রূপশ্রীকে রেকগনাইজ করেছে, এবং আমি বিশ্বাস করি লক্ষ্মীর ভাণ্ডার আমরাই চালু করেছি প্রথম, এটাও একদিন রেকগনিশন পাবে। এবং বাংলা যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে মাধুর্য পেল, স্বীকৃতি পেল, এটাও একটা বড় অবদান। সব ভাষাই বিকশিত হোক, সব ভাষাকেই আমরা ভালোবাসি। আমি সাউথ ইন্ডিয়ানটা একটু শক্ত করে বলতে পারি না, শুধু একটা শব্দ জানি নমস্কার মারাত্মা নাই জব টাইপের, কিন্তু বাংলা ভাষার সাথে গুজরাটি, মহারাষ্ট্র, আসামিজ, উড়িয়া অনেক ল্যাঙ্গুয়েজের মিল আছে। সুতরাং সেই ভাষাগুলো আমরা কিছু বুঝতে পারি, এমনকি পাঞ্জাবি অনেকটাই। আমরা বলি সারা পাঞ্জাবি ওয়ার্ল্ড সাবজেক্ট পাঞ্জাবি, এই 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 একটু অদ্ভুত হয়। আর মণিপুরের ল্যাঙ্গুয়েজটা আলাদা, কিন্তু স্ক্রিপ্টটা দেখবেন, এগুলো দেখে দেখে আমার মানে এটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি, মানুষের সামনে ব্যক্ত করলে খুশি হই। কাজে সব ভাষারই অবদান আছে, আর আমরা সবাই সব ধর্ম কর্ম করি। যারা নবরাত্রি করছেন এই সময়, আপনাদের এতে বি বহু শুভকামনা হয়। সকলে ভালো থাকুন। এরপরে কালী পুজো আসবে, লক্ষ্মী পুজো আসবে, ছট পুজো আসবে, জগদ্ধাত্রী পুজো আসবে, তারপরে খ্রিস্টানদের ফেস্টিভ্যাল আসবে। ঈদ আগে হয়ে গেছে, সর্বধর্ম সমন্বয়। মাকে আটকানো যায় না, আর মার সম্মান নিয়ে অবমাননাও করা অপরাধ। আমি মনে করি আমাকে প্রতিবার গালাগালি দিন, আমার গায়ে প্রস্তাব করবেন, আমি সাধারণ গণতন্ত্র আপেল নই, আপেল বলছি এই কারণে সবাই যে তারও খারাপ তার নয়, একটা শ্রেণী যারা নিজেদের খুব বড় মনে করে, যারা স্প্যানিশ ইংলিশ একটু বলতে পারে। আরে আমাদের সময় ছিল না তোমার মধ্যে বলবো, আমরা তো পড়েছি সব বাংলা মিডিয়ামে, আমাদের ইংরেজিটা শিখিয়েছে, গ্রামাটিক্যাল ইংরেজি শিখিয়েছে, এটা মাথায় রাখবে। আমাদের কিন্তু ভুল ইংরেজি আমরা কখনো শিখিনি। আমাদের টিচাররা খুব ভালো শিক্ষা দেয়, এবং বাচ্চারা ইংরেজি হিন্দি সব ল্যাঙ্গুয়েজ ছিল, আজকের যুগে ইংরেজি শেখার প্রয়োজন আছে? প্রায় 35 বছর ইংরেজিটা শিখতে না গিয়ে একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে জেনারেশনে, যার জন্য আমরা ব্রিটিশ
কাউন্সিলের সাথে তাদের ইংরেজিটাকে আমরা ট্রেন করাচ্ছি, তা সত্ত্বেও বলি ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা মানুষ বুঝতে পারবে।